এক দশক আগেই মাইক্রোসফটের দৈনন্দিনের কাজের সঙ্গে সম্পৃক্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার নিজ হাতে গড়া প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে সাড়ে চার দশকের সম্পর্কের ইতি টানলেন বিল গেটস। আপাতত মানব কল্যাণের স্ত্রীকে নিয়ে তৈরি করা আরেক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজে মনোযোগ দিতে চান তিনি। দাতব্য সংগঠনটির কাজ আরো এগিয়ে নিতে চান। ৬ মার্চ মাইক্রোসফটের পক্ষ থেকে বিল গেটসের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়। ১৯৭৫ সালে বিল গেটসের হাত ধরে মাইক্রোসফটের পথ চলা শুরু, যা এখন বিশ্বের বৃহৎ সফটওয়্যার কোম্পানি। মাইক্রোসফটের কল্যাণে বিশ্বের শীর্ষ ধনীর আসনেও একাধিকবার বসেছেন বিল গেটস। ৬৫ বছর বয়সী বিল গেটস মানব হিতৈষী হিসেবে গোটা বিশ্বে পরিচিত নাম। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে দাতব্য কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। তবে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়ালেও প্রতিষ্ঠানটির উন্নয়নে প্রযুক্তিগত পরামর্শ দিবেন তিনি। ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বিল গেটস। এখন তিনি প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক সম্পৃক্ততার ইতি টানলেন। বৈশ্বিক স্বাস্থ্য ও উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের সমস্যার সমাধানের বিষয়ে বেশি গুরুত্ব দেবেন তিনি। কম্পিউটার বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিল গেটসের অবদান বিশ্বজুড়ে সমাদৃত। বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েও টানা সাড়ে চার দশকের অক্লান্ত পরিশ্রমে কম্পিউটার প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছাতে পেরেছেন তিনি। মাইক্রোসফটের হাত ধরেই পার্সোনাল কম্পিউটার ঘরে ঘরে পৌঁছেছে। ২০০০ সাল পর্যন্ত বিল গেটস নিজেই মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও দায়িত্ব পালন করেন। এরপর দায়িত্ব ছেড়ে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। মাত্র ৩১ বছর বয়সে তিনি নিজের চেষ্টায় বিলিয়নিয়ারের তালিকায় নিজের নাম লেখান। মাইক্রোসফটে থাকাকালে ২০০৪ সালে মানব কল্যাণমূলক কাজের উদ্দেশ্যে স্ত্রীর সঙ্গে গড়ে তোলেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তিনি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে এই ধরনের কাজে অগ্রসর হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপাতত সেই কাজেই মন দেবেন বলে জানিয়েছেন বিল গেটস। বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে সৃষ্ট রোগ কোভিড-১৯ আক্রান্ত বাড়ছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আরো জোর দিতে চান বিল গেটস। পাশাপাশি জলবায়ু পরিবর্তন এবং শিক্ষা নিয়েও কাজে জোর দেওয়া হবে বলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। বিদায়ী ভাষণে বিল গেটস বলেন, মাইক্রোসফট তার কর্মজীবনের একটা বড় অংশ, আমি এর জন্য গর্বিত। প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হলেও আশা করি আমাদের বন্ধুত্ব সহযোগিতা অটুট থাকবে। বিশ্বের অনেক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বর্তমান সিইও সত্য নাদেলা তাকে বিদায় জানাতে গিয়ে বলেন, বিল গেটসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ, বিভিন্ন সময়ে তার পরামর্শ পেয়েছি, আশা করি ভবিষ্যতেও তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন।